আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ফাইসলা করে, বিশেষ করে জজ, জজ উকিল এবং যারা সাদা সংবিধান তৈরি ও সংরক্ষণ করে, যেমন এমপি ও সংসদ সচিবালয়, এদের চাকুরির ব্যাপারে উপরের আলোচনার আলোকে বিস্তারিত ব্যাখ্যা করবেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসলাত ওসলাম রাসূলুল্লাহ বাদ। আসলে স্পষ্ট আমি ওখানে বিস্তারিত উল্লেখ করেছি, যদি কেউ আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের, ইচ্ছাকৃত জেনে শুনে আল্লাহর বিধান পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এমন কুফুরি, এটা দিন থেকে বের হয়ে গেছে, এরকম কুফুরি হবে। কেউ যদি কোনো আল্লাহর বিধানে, এইটাই বলেছিলাম যে কেউ যদি কোনো দুনিয়ার টানে পড়ে, আল্লাহর বিধান অগ্রাধিকার দিতে হবে সেটা বিশ্বাস করে, আল্লাহর বিধানের সম দুনিয়ার বিধান একরকম হয় না এটাও বিশ্বাস করে, আল্লাহর বিধানকে সে প্রাধান্য দেয়, কিন্তু দুনিয়ার প্রবৃত্তির টানে পড়ে আর্থিক লাভবান হওয়ার জন্য সেটা অন্যায় করে, সে বড় কুফুরি, বড় কুফুরি না, কাফের হয়ে যাবে না, তবে ছোট কুফুরি হবে, কুফরুন দুনা কুফুর, এটা কবিরা গুণা হবে, এবং এর করতে থাকলে একসময় তার মধ্যে আর আল্লাহর বিধানের প্রতি মহব্বত থাকবে না এবং সে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলবে, এটাই স্বাভাবিক, এবং কাফের হয়ে যাবে একসময়। এখন প্রশ্ন করছেন আপনি যেখানে নিচের অংশ, আমাদের সময় যারা মানুষের তৈরি সংবিধান দ্বারা বিচার ও ফয়সালা করে, এই জাতীয় জজগুলো বিপদে আছে, বিপদ মানে হচ্ছে তাদের ইমান থাকবে না যদি জেনে শুনে তা করে, অনেকে জানে না, বহু আমি জজদের সাথে আলাপ করে দেখছি তাদের অনেকেই আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না, আল্লাহ তাআলার বিধান আছে এটাও জানে না, তো না জানাটা তাদের ওজন না কিন্তু, কারণ তারা জানার সুযোগ আছে, তারা যেখানে সেখানে জানার মতো আলহামদুলিল্লাহ বই পড়তে পারে, কোরআন অনুবাদ পড়তে পারে, না পড়লে পড়তে তো হবে, তাই আল্লাহ আজ যে মুসলিম দাবি করে সে ব্যক্তি কখনো না জানা দিয়ে এই এগুলি এত সুযোগ না জানার কোনো সুযোগ ওজন দিতে পারবে না, ওজন নাই কিন্তু। এই জন্য বর্তমান অবস্থায় কেউ জজ হওয়া তাদের জন্য বৈধ নয়, জজ যদি জেনে শুনে যদি কোনো জজরা আল্লাহর বিধানের বাইরে অন্য কিছু দিয়ে বিচার করে সে কাফের হয়ে যাবে, জেনে শুনে যদি করে, জেনে শুনে যে বিচার করে, চোরের হাত কাটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বেবিচারীকে পাথর মেরে হত্যা বা বেবিচারীকে 100 বেত্রাঘাত বা মদ্যপানকারীকে 80 বেত্রাঘাত বা যেটা বলে হাদিসে আসছে যেগুলো, এগুলোকে যে এগুলি নির্ধারিত শাস্তি কোরআন এবং সুন্নাহ এবং নির্ধারিত নিয়ম, যেমন ছেলে মেয়ে অর্ধেক পাবে ছেলের, এটা এখানে এক জায়গায়, অন্যখানে বেশি পায় মেয়েরা, কিন্তু এখানে নিয়ম যেটা বলেছে এই নিয়মের বাইরে চলছে, ইচ্ছাকৃত যদি পরিবর্তন করে সে কাফের হয়ে যাবে, এবং এই এমন কাফের হবে যেটা চিরস্থায়ী জাহান্নামী, যদি না তওবা করে ফিরে আসে চিরস্থায়ী জাহান্নামী, এই বিধান যারা মানবে তারাও কাফের হয়ে যাবে, যারা মানবে তারাও কাফের হয়ে যাবে। তাহলে বর্তমান সময় যারা জজ হবে যদি জেনে শুনে এগুলির বিরুদ্ধে সে এরকম বাইরে বিচার করে সে কিন্তু ইমান থাকবে না তার, এতে এতে কোনো সন্দেহ না, আলেমরা এ ব্যাপারে একমত। পার্থক্য হচ্ছে আমরা তো সুনির্দিষ্টভাবে জানি না কে কি করতেছে, এই জন্য নির্দিষ্টভাবে কাউকে কাফের আমরা বলছি না, কিন্তু বিধানটা এটা আমাদের জেনে নিতেই হবে। 2 নম্বর হচ্ছে উকিল, উকিল তো অনেক কিছুই তো হয়, উকিল তো ইয়াও করে, নোটারি পাবলিক করে, উকিলের অনেক কাজ থাকে, উটি উকিলের জন্য সে কুফুরি হবে না, যদি না সে ইচ্ছাকৃত ওই জায়গায় যে জায়গায় আল্লাহর বিধানকে পরিবর্তন হচ্ছে সেখানে সহযোগিতা করে তাহলে সেও কাফের হয়ে যাবে ইচ্ছাকৃত পরিবর্তন করার জন্য। আর যারা সংবিধান তৈরি করে ইসলাম বিরুদ্ধে, ইসলাম বিরোধী যদি সংবিধান তৈরি করে সেও কাফের হয়ে যাবে, কিন্তু যদি এমন সংবিধান তৈরি করে, এমন কিছু তৈরি করে যেটা সে মনে করছে ইসলাম বিরোধী নয়, তাহলে সে কাফের হবে না, সে হয়তো মনে করে নাই, সে জানে না, যা জানা অবস্থায় কাফের হবে না, কিন্তু তাকে জানিয়ে দেওয়ার পরও যদি কোনো সেটার মধ্যে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। এই জন্য এগুলি সাংঘাতিক এক মারাত্মক জায়গা যেখানে মানুষ হস্তক্ষেপ না করাই উচিত। এই জন্য আমি অনেককে বলি যে আপনারা আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবেন না, আপনারা জজ হবেন না, আপনারা এমন জায়গায় ব্যারিস্টারি করবেন না বা ওকালতি করবেন না, এমন কাজের মধ্যে যেটা আল্লাহ এবং তার রাসূলের বিধান আছে এর বিপরীতে কখনো যাবেন না, গেলে আপনার ইমান থাকবে না, এটা আমি অবশ্যই মানুষকে আমরা সবসময় সাবধান করে থাকি। এখন অনুরূপভাবে এমপি সচিব তারা যদি কোনো দিনের বিরুদ্ধে কোনো বিধান, দিনের বিধান বিরোধী কোনো বিধান যদি তারা আল্লাহ তাআলা নির্ধারিত বিধানের যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এগুলোর বিরুদ্ধে কোনো কিছু তারা পাশ করায় বা সংসদে এরকম কিছু বলে, তারাও কিন্তু ইমান থাকবে না, তাদের ইমান তারাও কাফের হয়ে যাবে জেনে শুনে করলে, না জেনে তাদের জানতে হবে, জানা তাদের ওয়াজিব তাদের উপরে, সেটার জন্য আরেক গুণা হবে তাদের, কিন্তু জেনে শুনে যদি কোনো আল্লাহর বিধান বিরোধী কোনো আইন প্রবর্তন করে, তারা আইন হিসেবে বানায় এবং এটাকে পরিচালিত করে, তারা কাফের হয়ে যাবে, তারা ইমানদার থাকতে পারবে না। কিন্তু আমাদের কি দায়িত্ব? আমাদের দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আমাদের দায়িত্ব মারামারি হানাহানি নয়, এটা কিন্তু মনে রাখতে হবে যে কাফের দেখতে হয়ে গেছে বলেই আমি তো মারামারি হানিকে একজন মেরে ফেলি, এটা আমার দায়িত্ব নয়, কারণ কারো কারো উপরে হদ জারি করার দায়িত্ব আমাদের না, আমার দায়িত্ব বলা পর্যন্ত। একজন ইমানদার সবসময় বলবে, তার মুখ ছাল চলবে, এটা হারাম কুফুরি শিরকি বলবে, কিন্তু সে কাউকে কাফের হিসেবে শাস্তি প্রয়োগ করার ক্ষমতা রাখে না, ক্ষমতা দিবে কে? রাষ্ট্রপ্রধান, যদি না হয় তারা গুণাগার হবে, আমি এর জন্য গুণাগার হব না, এই জন্য বলা পর্যন্ত যেন সবসময় থাকে, এটা খেয়াল রাখতে হবে।